এবারে খবরে নজর রাখবো হাওড়ায় তৃণমূলের কন্দল প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে খুব উগ্র দিলেন মনোজ তিওয়ারি যতটা সম্মান করতাম আর করতে পারবো না একটাও ফোন করেননি ধন্যবাদ জানাননি দলের একাংশ বিজেপিকে ভোট দিতে বলেছে চক্রান্তকারীদের সঙ্গে যোগাযোগ রাখছে প্রসূন ভিডিও বার্তায় অভিযোগ শিবপুরের তৃণমূল বিধায়কের আরও একবার জানিয়ে রাখতে চাইব হাওড়ায় ফের তৃণমূলের কন্দল প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে খুব উগ্র দিলেন মনোজ তিওয়ারি ঠিক কি বলছেন মনোজ তিওয়ারি শুনুন আজকের দিনে আপনি আজকে 8 তারিখ হতে চলেছে প্রসূনদা আমি এত দুঃখ পেয়েছি মন খারাপ হয়েছে 8 তারিখ হতে চলেছে আপনি ফোন বন্ধ রেখেছেন আপনার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেনি বা আমাদের কর্মীদেরকে কেউ ফোন করে বলা হয়নি কি ধন্যবাদ বা অভিনন্দন জানাওনি কি আমরা যেভাবে রেজাল্ট করাতে পেরেছি তার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি কেন পাইনি আমি নিজেই জানি না এটা আমি মানে বুঝে উঠতে পারছি না কেন বাট আজকে দেখলাম 8 তারিখ হচ্ছে একটাও ফোন নেই কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেক কটা ছবি যারা বিরোধিতা করেছে আপনার বিরোধিতা করতো যারা বিধায়কের মনোজ তিওয়ারি শিবপুরে বিরোধিতা করে যাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত যারা আপনার ইলেকশনে কোনো কাজ করেনি সাবোটাজ করেছে আজকে আপনি ওনাদের সঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন ফুলমালা পরছেন এটা কিন্তু ঠিক হয়নি আমি শুধু নিজের জন্য বলছি না প্রত্যেক কটা কর্মীরা আমাকে গ্রুপে মেসেজ পাঠাচ্ছে আমাকে ছবি পাঠাচ্ছে কি আপনি তাদের সঙ্গে এখন ঘুলে মিলে গেছেন যারা আপনার জন্য কোনো লড়াই করেনি আমাদের দলের হয়ে লড়াই করেনি ভোট করায়নি এটা ঠিক করলে না দাদা আপনি যতটা সম্মান আপনাকে করতাম এই সম্মানটা আর হয়তো অতটা আমি করতে পারবো না আমরা শুনলাম মনোজ তিওয়ারি বক্তব্য মনোজ তিওয়ারি খুব উগ্র দিলেন বললেন যতটা সম্মান করতাম আর করতে পারবো না একটাও ফোন করেননি ধন্যবাদ জানাননি দলের একাংশ বিজেপিকে ভোট দিতে বলেছে চক্রান্তকারীদের সঙ্গেই যোগাযোগ রাখছেন প্রসূন ভিডিও বার্তায় অভিযোগ শিবপুরের তৃণমূল বিধায়কের এবারে খবর আমরা নজর রাখবো অভিষেক ব্যানার্জিকে কুকথা অগ্নি শর্মা সোহম নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে মার সোহমে সোহম চক্রবর্তীর শুটিংয়ে অশান্তি সাপুরজিতে শুটিংয়ের মাঝে অশান্তি সোহমের গাড়ি সরানো নিয়ে বচসা হয় রেস্তোরাঁর মালিকের সঙ্গে সোহমের দেহরক্ষীর বচসা এবং তারপর সোহমের বিরুদ্ধে হাতাহাতের অভিযোগ যে ছবি দেখতে পাচ্ছেন ওই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন উত্তেজনার মুহূর্তের ছবি অভিষেক ব্যানার্জিকে কুকথায় অগ্নি শর্মা সোহম নিউ টাউনের রেস্তোরাঁর মালিককে মার সোহমের সোহম চক্রবর্তী শুটিংয়ে অশান্তি আমরা দুপক্ষের বক্তব্য শুনে নেব রেস্তোরাঁর মালিকের বক্তব্য শুনবো পাশাপাশি শুনবো সোহম সোহম চক্রবর্তী কি বলছেন সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল তারা বলছে আমরা পুলিশ এখান থেকে একটাও গাড়ি সরবে না আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে একটা গাড়ি জায়গা দিচ্ছি তোমরা সরিয়ে নাও এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং বুকের কলার ধরে ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে কে বলেছিস তুই বলেছিস হ্যাঁ কে কোনো পরিচয় জানলো না কিছু করলো না সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো ওনার 7-8 জন বডিগার্ড ছিল তারপরে 1 লাফ মারলো আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে একজন অভিনেতা এবং এমএলএ একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে গায়ে হাত তোলে তাহলে উনি কিসের প্রতিনিধি দাদা আপনি নাকি তাকে মারধর করলেন মালিককে এমনটাই বললো তুমি সে তো করেছে দেখো কালাকালি করবে উল্টোপাল্টা ভাবে ঠিক আছে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কালাকালি করতে না মাত্র হ্যাঁ সেটা তো মানা যায় না যাই হোক মোটামুটি করেছি 4টে চর মেরেছি তো ঘন্টা রাস্তা মেরেছি তিনি পদ্মাটা অন্য একটা সত্তা কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য মানুষই আমাদেরও ইমোশন আছে আমাদেরও সব কিছুই আছে তো দেখছি তার প্রতিফলন হয়েছে লোকাল এমএলএ তাপস সেটা জানিয়েছেন না জানাই কোনো অভিযোগ কি করবেন ওই ছোটখাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি অফিসাররা এসেছিলেন তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে রবিবার সন্ধ্যা অর্থাৎ আগামীকাল সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ নরেন্দ্র মোদীর সেই শপথে তাদের হাত একাধিক রাষ্ট্রনেতাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি চলে এসেছেন শেখ হাসিনা তিনি চলে এসেছেন দিল্লিতে নেপাল ভুটান মরিশাসের প্রধানমন্ত্রীও আসবেন আমন্ত্রণ শ্রীলঙ্কা মালদ্বীপের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে সেসেলসের উপরাষ্ট্রপতিকে
এই মুহূর্তে দিল্লিতে জোর তোর জোর দেখতে পাচ্ছেন শেখ হাসিনা যখন পৌঁছন সেই মুহূর্তের ছবি। শেখ হাসিনা যখন দিল্লি পৌঁছন সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। একাধিক রাষ্ট্র নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে, ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও নেপাল, ভুটান, মরিশাসের প্রধানমন্ত্রী তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রীলঙ্কা, মালদ্বীপের প্রেসিডেন্টকেও জানানো হয়েছে আমন্ত্রণ। সেশেলসের উপরাষ্ট্রপতি তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন শেখ হাসিনা যখন পৌঁছন সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেই শেখ হাসিনা পৌঁছেছেন, প্রত্যেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো কারা কারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মোদীর শপথে থাকছেন সেশেলসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফ, এছাড়া যারা থাকবেন থাকবেন রানিল বিক্রম সিংঘে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, এছাড়াও যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মোদীর শপথে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে। এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট তিনিও উপস্থিত থাকবেন, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজু। থাকবেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি। ড্রোন উড়ানো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছে সরাসরি সৃজিতা। সৃজিতা, ঠিক কি প্রস্তুতি এই মুহূর্তে দিল্লিতে, নিরাপত্তার ছবিটা যদি জানাও। দেখো সমাজকে গোটা দিল্লি জুড়েই একটা তৎপরতা দেখা দিয়েছে এবং নিরাপত্তার চাদরে কার্যত মুড়িয়ে ফেলা হয়েছে গোটা দিল্লি শহরকে। মূলত বেশি করে নজর রাখা হচ্ছে কর্তব্যপথের উপর, কারণ রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুমি জানো যে ওই অঞ্চলটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ, ওই অঞ্চলটা এমনিতেই সিকিউরিটি অন্যান্য জায়গা থেকে কিছুটা বেশি থাকে, সেখানটা আরও বেশি শক্তিশালী করা হচ্ছে এবং ইতিমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে বেশ কতগুলি সিসি ক্যামেরার মাধ্যমে। গোটা জায়গাটায় নজরদারি চালানো হচ্ছে, আধা সামরিক বাহিনী থেকে শুরু করে সিআইএসএফ, একাধিক বাহিনী, এনএসজি কমান্ডো এবং এছাড়াও আরও কিছু বাহিনী মোতায়েন করা হচ্ছে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য, যাতে শপথ গ্রহণ অনুষ্ঠানে কোনো সমস্যা না হয়। ড্রোন ওড়ানো যাবে না, এটা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এবং আরও বেশি আটোসাটো করা হচ্ছে দিল্লির কর্তব্যপথ, মূলত কর্তব্যপথের রাস্তাটিকে আরও বেশি করে আটোসাটো করা হচ্ছে। সমাদৃতা ধন্যবাদ সুজিতা। অর্থাৎ জোরদার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লি, কারণ একাধিক রাষ্ট্রনেতা আসবেন যোগ দিতে। ইতিমধ্যে শেখ হাসিনা পৌঁছে গিয়েছেন, একে একে রাষ্ট্রনেতারা যোগ দেবেন। দিল্লিতে রীতিমতো নিরাপত্তার খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। দুদিনের নিরাপত্তার কড়াকড়ি ড্রোন উড়ানোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুদিন 9 তারিখ এবং 10 তারিখ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্যারাগ্লাইডিংয়েও। नहीं रुकेंगे जब तक गरीबी देश के अतीत का हिस्सा न हो जाए। हम भारत को सबसे आगे ले जाएंगे। मेरी माँ के जाने के बाद ये मेरा पहला चुनाव, लेकिन सच मानिए, देश की कोटि कोटि माताओं, बहनों, बेटियों ने माँ की कमी मुझे खलने नहीं दी।